নমস্কার, জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দর্শক বন্ধু, আমাদের এই যে জ্যোতিষ তথ্য অনুষ্ঠান, শ্রেষ্ঠ অনুষ্ঠান, এখানে কিন্তু জ্যোতিষের বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করা হয়। যেমন শনির অশুভত্ব, শনির যে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে অশুভত্ব প্রদান করে আমাদের মানব জীবনে, সেটা কিন্তু আমরা আজকে জানব। এবং বলবেন জ্যোতিষ তথ্যের যে আবিষ্কর্তা, যিনি বলে থাকেন যে দেখো, আগে কিন্তু আমরা বিচারটা করে থাকি, আগে কিন্তু আমরা প্রেডিকশনটা করে থাকি, তারপরেই কিন্তু রেমেডির ব্যাপারটা আসে। আপনারা যেসব অন্যান্য চ্যানেলে দেখেন, আগেই কিন্তু রেমেডির কথা বলে দেওয়া হয়, তিনি কিন্তু করেন না। তিনি তার পার্সোনাল চেম্বারে যখন বসেন না, সে চেম্বারে বসার পরেই কিন্তু তিনি আগে প্রেডিকশনটা করেন। আমাদের এই অনুষ্ঠানে যিনি অতিথি, তিনি কিন্তু একজন, হ্যাঁ, একজন লেখক। জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখছেন, তিনি একজন শিক্ষক, তিনি কিন্তু অনেককে শেখাচ্ছেন। হ্যাঁ, জ্যোতিষ রত্ন এবং জ্যোতিষ বিশ্লেষক শ্রী সন্দীপন আমাদের অনুষ্ঠানের অতিথি, তাকে প্রথমেই স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা সন্দীপন দা, এই যে মানুষের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে বিভিন্ন একটা অশুভত্ব চলে আসে, যেমন আমরা প্রত্যেকেই কম বেশি মনে করি যে এই যে শনি, শনি আমাদের জীবনে কিভাবে অশুভত্ব প্রদান করে, সেটা আমাদের মনের মধ্যে একটা ভীতি থাকে। সেই হিসেবে কিন্তু আজকে এই আলোচনাটা আপনি রেখেছেন যে এই ভীতিটা কি স্বাভাবিক না অস্বাভাবিক, আদৌ কি ভীতিটা মনে রাখা উচিত না উচিত না, কিভাবে মানুষ শনি বা গ্রহরাজকে দেখবে বা তার ফিলিংসটা নেবে, সে বিষয়ে আপনি কিন্তু আজকে অনুষ্ঠানে আলোচনা করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিদেবকে নিয়ে আজকে আলোচনা করব। শনির কুপ্রভাব থেকে বাঁচতে যে কিছু ফলদায়ী টোটকা, যারা প্রতিকার নিতে পাচ্ছেন না, তারা কিভাবে প্রতিকার করবেন, কিছু ঘরোয়া কিছু টোটকা শনির কুপ্রভাব থেকে যাতে বাঁচা যায়, যাদের কাছে প্রতিকার নেওয়ার মতো পয়সা নেই, কিভাবে তারা বাঁচবেন, কিছু ঘরোয়া টোটকা করে অত্যন্ত কম খরচে, আচ্ছা, সেটাই আজকে আমি বলবো। আচ্ছা, বাহ, সেটা আমরা প্রথম থেকেই শুনবো। কিন্তু যারা এই অনুষ্ঠান দেখছেন, জ্যোতিষ তথ্য অনুষ্ঠান, সাধারণ দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারাও দেখছেন, এবং অন্যান্য চ্যানেলের যারা মালিক তারাও দেখছেন, তারা এই অনুষ্ঠানকে কপি করবেন প্লিজ, তারা লিখে নেবেন। আপনাদের নিজস্ব অনুষ্ঠানেও কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন, আপনারা এইভাবে আমাদের এই জ্যোতিষ তথ্য অনুষ্ঠানটাকে নকল করে চালাতেও পারেন। আজকে আমরা তাহলে শুরু করি আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, বলুন। পুরাণ মতে রবিপুত্র হলো শনিদেব। শনির মধ্যে মানুষের ভয়ের প্রভাবই বেশি, শনি মানুষকে ভীতি প্রদান করে। কিন্তু কিন্তু যদি শনিদেবের মধ্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শনিদেব মানুষের কর্ম অনুযায়ী ফল দেয়। আচ্ছা, মানুষ যেরকম কর্ম করে তেমন সেরকমই ফল পাবে, ফল পায়। আচ্ছা আচ্ছা, শনিদেবকে নিয়ে দেখা যায় যে অনেকে ভীত, শনি মন্দিরে পুজো দিতে যাচ্ছে, কিন্তু শনি মন্দিরে কখনোই পুজো দিতে যাওয়া উচিত না। আচ্ছা, শনি মন্দিরে পুজো দিতে গেলে তাতে অশুভই হয়। আমাদের যেতে হবে শনির যে আরাধ্যা দেবী, দক্ষিণ মাতা দক্ষিণা কালী, দক্ষিণা কালী মন্দিরে পুজো দিতে, তাতে শনির কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। যাই হোক, আজকে শনিকে নিয়ে আলোচনা করব। তো শনি দুটো ক্ষেত্র হলো, একটা হলো মকর রাশি, একটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি, এবার এই মকর রাশি এবং কুম্ভ রাশির মধ্যে, কুম্ভ রাশিতে শনি অপেক্ষাকৃত শুভ ফলদাতা, মকর রাশিতে ততটা না। শনির তুঙ্গ ক্ষেত্র হলো আবার তুলা রাশি। আচ্ছা, এই শনি যদি তুলা রাশিতে বসে থাকে তাকে তুঙ্গস্থ বলা হয় এবং সেক্ষেত্রে শুভ ফলদাতা। আচ্ছা, আবার শনি যদি মেষ রাশিতে বসে থাকে সেক্ষেত্রে শনি অশুভ ফলদাতা। শনি সর্বাপেক্ষা অশুভ ফলদাতা হচ্ছে মেষ, সিংহ এবং বৃশ্চিকে। এই তিনটে রাশিতে বসে থাকলে শনি অশুভ ফল প্রদান করে। আবার বৃষ, কন্যা, মিথুন, তুলা এবং কুম্ভ, এই রাশিতে শনি শুভ ফল প্রদান করে। আচ্ছা, অর্থাৎ আমাদের দেখতে হবে যে শনিটা কোথায় বসে আছে, সেই অনুযায়ী শনির ফলটা আমরা পাবো। আচ্ছা, এবার এই রাশি অনুযায়ী কিন্তু শনির ফল দেয়। হ্যাঁ, দেখতে হবে যে কোন রাশিতে শনি অবস্থান করছে, সেই অনুযায়ী ফল দেবে। ডিগ্রিগতভাবেও সেটা দেখতে হবে, ডিগ্রিগতভাবে সেটা দেখতে হবে। এই যে অন্যান্য চ্যানেলে, অন্যান্য চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মানুষ কিন্তু রংচঙ্গে জামাকাপড় পরা বিভিন্ন মানুষ কিন্তু শনির হিসেবে, শনি গ্রহরাজকে নিয়ে এত ভীতি প্রদর্শন করছেন, কিন্তু আপনি এত সুন্দরভাবে বললেন যে গ্রহরাজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তার মন্দিরে যাওয়ার কোনো কারণ নেই, পুজো দেওয়ারও কোনো কারণ নেই, তাকে শ্রদ্ধা করি, ঠিক আছে। এবং মা দক্ষিণা কালীর কিন্তু আপনি পুজো দিতে বললেন, আরাধ্যা দেবী,
গ্রহরাজের যে আরাধ্যা দেবী মা দক্ষিণা, শনিবার মা দক্ষিণা কালীর পুজো দিন। বাহ, এটাই সুন্দর, দারুণ কথা বললেন। শ্রী সন্দীপন কিন্তু এই বিষয়গুলো বলে থাকেন। এই যে জ্যোতিষ তথ্য অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আপনাদের সব থেকে প্রিয় অনুষ্ঠান এই কারণের জন্য যে ডেটাটা উনি দিচ্ছেন না, এটাই কিন্তু খুব সুন্দর, যে আপনারা কিভাবে গ্রহরাজকে রেসপেক্ট করবেন, কিভাবে পালন করবেন। গ্রহরাজের যে আরাধ্যা দেবী মা দক্ষিণা কালীকে কিন্তু আপনারা পুজো দিতে পারেন, কিন্তু ডিরেক্ট গ্রহরাজকে পুজো দেওয়ার কোনো কারণ নেই, বা তার মন্দিরে যাওয়ার কোনো কারণ নেই। শনিবার দিন তার গিয়ে প্রসাদ খাওয়া বা গিয়ে ধূপ ধুনো দেওয়া কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। এটাই সব থেকে ভালো লাগলো। হ্যাঁ বলুন। শনিগ্রহ পুরো রাশিচক্র অতিক্রম করতে 30 বছর সময় না, 30 বছর, 12টা রাশি, 12টা রাশি, 2.5 বছর করে এক একটা রাশিতে পরিভ্রমণ করে, এইবার এই শনি দেখতে হবে যে কেমন আছে। যদি শুভ থাকে তাহলে শুভ ফল দেবে, অশুভ থাকে অশুভ ফল দেবে। এবার এই শনিটা যে অশুভ আমরা কি করে বুঝবো? আচ্ছা, এক্ষেত্রেই একটা ভালো জ্যোতিষীকে দিয়ে কাউন্সিলিং করে নেওয়ার দরকার যে শনিটা শুভ না অশুভ। এবং শনি যদি অশুভ হয়, সেক্ষেত্রে শনির অশুভত্ব থেকে বাঁচতে আমি কিছু টোটকা দিচ্ছি, সেই টোটকাগুলি আশা করি আপনাদের খুব কাজে লাগবে। এই যে আপনি বলছেন 30 বছর, এই 30 বছরের ব্যাপারটা মানে শনির একবার পরিক্রমণ করতে 30 বছর লাগছে? আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ রাশিচক্র, সম্পূর্ণ রাশিচক্রকে পরিক্রমণ করতে 30 বছর লাগছে, 30 বছর টাইম লাগছে। এক এক রাশিতে আনুমানিক 2.5 বছর করে থাকছে, এক এক রাশিতে আনুমানিক 2.5 বছর করে থাকছে। আচ্ছা, মানে সম্পূর্ণ রাশিচক্র 30 বছরে পরিভ্রমণ করে ফেলছে। আচ্ছা, আর এক একটা রাশিতে 2.5 বছর, 12টা রাশি 2.5 × 12 30 বছর। আচ্ছা 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 আচ্ছা, এইবার যে শনি যে প্রভাব, এবার লগ্ন ভাবে যদি অশুভ হয়ে শনি অবস্থান করে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তো জানি না, যে যারা দর্শকরা দেখছেন তারা তো বুঝতে পারছেন না শনি শুভ না অশুভ। সেটাই, সেক্ষেত্রেই একটা ভালো জ্যোতিষীকে দিয়ে কাউন্সিলিং করিয়ে নেওয়া দরকার যে শনি শুভ না অশুভ। এবং শনির এই অশুভত্বকে বাঁচতে কিছু টোটকা আমি আজকে বলবো। শিওর, বলুন। শনিগ্রহ যদি লগ্ন ভাবে পীড়িত হয় বা অশুভ থাকে, সেক্ষেত্রে প্রতি শনিবার ভোরবেলা স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে একটি ঘটিতে দুধ নিয়ে, দুধের মধ্যে সামান্য কালো তিল, তুলসী, বেলপাতা ও সামান্য মিছিরি নিয়ে অশ্বত্থ গাছের নিচে 7 বার পাক দিতে দিতে দুধ ঢালতে হবে। এটা হলো প্রথম শনি যদি লগ্নভাবে পীড়িত হয়। আমি আবার বলছি, কারণ এইগুলো আপনাদের জেনে নেওয়া দরকার, আপনারা লিখে নিন দরকার হলে। শনিগ্রহ যদি লগ্নভাবে অশুভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? না আমরা করব একটা, প্রতি শনিবার ভোরবেলা শুদ্ধ পোশাক পরিধান করে স্নানান্তে এবং তার একটা ঘটিতে দুধ নিয়ে, সেই দুধের মধ্যে সামান্য কালো তিল, তুলসী, বেলপাতা এবং সামান্য মিছিরি নিয়ে সেই ঘটিটা দুধ ঢালতে ঢালতে অশ্বত্থ গাছের নিচে 7 বার পাক খেতে হবে। তাহলে এক্ষেত্রে লগ্নভাবে যে শনি পীড়িত আছে তার অশুভত্ব থেকে রক্ষা পাওয়া যাবে। এটা প্রতি শনিবার করতে হবে ভোরবেলা সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে। এবার হলো দ্বিতীয় ভাব। দ্বিতীয় যদি শনি অশুভ থাকে, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আমরা বুঝি অর্থ, এই দ্বিতীয়ভাবে যদি শনি অশুভ হয়ে থাকে, সেক্ষেত্রে শনি যদি দ্বিতীয় পীড়িত হয় বা অশুভ হয়, যদি দেখেন কোনো রকম আর্থিক উন্নতি হচ্ছে না, তারা কখনোই গায়ে সর্ষের তেল লাগাবেন না বা মাখবেন না। আমি আবার বলছি, শনি যদি দ্বিতীয়ভাবে পীড়িত হয় বা অশুভ হয়, যদি দেখেন কোনো রকম আর্থিক উন্নতি হচ্ছে না, তারা কখনোই গায়ে সর্ষের তেল মাখবেন না বা লাগাবেন না। এবার তৃতীয় ভাব। তৃতীয় যদি শনি অশুভ হয়ে যায়, সেক্ষেত্রে জাতক জাত বা জাতিকারা নিজেদের গৃহে কিছু না কিছু গৃহপালিত পশু পাখি পালন করুন এবং একেউরি বাড়ির অ্যাকোরিয়ামে মাছ রাখুন, বা বাড়িতে যদি ছোট জলাধার থাকে তার মধ্যেও মাছ রাখতে পারেন। প্রতিদিন যত্ন করুন এবং মাছেদের খাবার খেতে দিন। এবার বলবো চতুর্থ ভাব। চতুর্থ যদি কারো শনি পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকা প্রত্যেক দিন কাককে বিস্কুট খাওয়ান। মনে রাখবেন, বিস্কুট খাওয়াতে হবে কিন্তু প্রত্যেক দিন। এবার বলবো পঞ্চম ভাব। কারোর জন্মছকে যদি পঞ্চমভাবে শনি অশুভ বা পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা কোনো অমাবস্যার দিন দেখে
কোন নদীতে বহমান নদী হতে হবে, নদীতে স্রোত থাকলে কিন্তু হবে না। ও বহমান, ভুল বললাম, স্রোত থাকতে হবে, নদীতে স্রোত থাকতে হবে, কিন্তু নদী যদি স্থির হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, কাজ দেবে না। বহমান নদীতে এক মুঠো তিল ভাসিয়ে দিতে হবে। আচ্ছা, প্রত্যেক শনিবার? প্রত্যেক শনিবার। আচ্ছা আচ্ছা, এবার যদি শনি জন্মছকে ষষ্ঠ ভাবে পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা পূর্ণিমা রাতে নদীতে একটা নারকেল দান করবেন। পূর্ণিমা রাতে, প্রত্যেক পূর্ণিমা রাতে নদীতে একটা নারকেল দান করবেন, অন্তত 21টা পূর্ণিমা এইভাবে করতে হবে, তারপরে শুভ ফল পাওয়া যাবে। ধৈর্য ধরে 21টা পূর্ণিমা করতে হবে। আচ্ছা, এবার সপ্তমে যদি শনি পীড়িত অবস্থায় থাকে, তবে আপনার বেডরুমে মধুপূর্ণ কৌটো রাখুন, একটা শিশিতে মধু নিয়ে বা একটা কৌটে মধু নিয়ে সেইটা ছিপি দিয়ে বা কৌটোটা ঢাকা দিয়ে সেই কৌটোটা বেডরুমে রেখে দিন। এই হলো সপ্তম ভাব। এবার আসবো অষ্টম ভাব। অষ্টমে যদি কারো শনি পীড়িত অবস্থা অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকা কোনো শনিবার শুভ মুহূর্ত দেখে হাতে রূপোর বালা পড়ুন। মনে রাখতে হবে রূপোর বালাটা কিন্তু শনিবারই পড়তে হবে এবং শুভ মুহূর্ত দেখে, অর্থাৎ মহেন্দ্রযোগ বা মহেন্দ্রযোগ বা অমৃতযোগ দেখে তবেই পড়তে হবে রূপোর বালাটা। শুভ মুহূর্ত দেখে না পড়লে কিন্তু হবে না। এবার নবমে বা দশমে যদি শনি অবস্থান করে এবং সেই শনি যদি পীড়িত হয়, জাতক বা জাতিকা বিধবা মহিলাদের অর্থ বা বস্ত্র দান করুন এবং ভিক্ষুকদের মিষ্টি খাওয়ান। তাহলে নবমে বা দশমে শনির যে অশুভত্ব প্রভাব সেটা চলে যাবে অনেকাংশে। জ্যোতিষ তথ্য আমাদের এই অনুষ্ঠান একমাত্র সিটিএন চ্যানেলেই আপনারা দেখতে পারেন। আমরা আজকে অশুভত্ব নিয়ে আলোচনা করতাম, শনির অশুভত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং বিভিন্ন বিষয়ে, মানে 12টি ঘর হিসেবে আলোচনা হচ্ছিল এবং আলোচনা করছিলেন জ্যোতিষ রত্ন এবং জ্যোতিষ বিশ্লেষক শ্রী সন্দীপন। আমরা আগামী অনুষ্ঠানেও কিন্তু এইভাবেই আলোচনা করব, আপনারাও থাকবেন সঙ্গে এবং পেন কাগজ নিয়ে থাকেন যেরকম সেরকমই থাকবেন। আজকে একটু বলে দিই, আপনারা প্রায় রিকোয়েস্ট করছেন চ্যানেলে ফোন করে যে শ্রী সন্দীপনের চেম্বার এবং ফোন নাম্বারটা প্লিজ যেন বলে দেওয়া হয়। এবং কবে কবে? সোম বৃহস্পতি শনি, তাই তো? সোম বৃহস্পতি শনি বিকেল 5টায়। আপনারা যেরকম অনুষ্ঠান দেখেন জ্যোতিষ তথ্য, সেই হিসেবে আপনারা সোম বৃহস্পতি শনি দেখবেন। এবং কোথায় যাবেন? নৈহাটির ভাটপাড়ায় DN5 বাস স্ট্যান্ডের সামনে নিজস্ব চেম্বার ওনার, এবং শোয়াবাজার মেট্রো ঠিক বিপরীতে ওনার আরেকটি চেম্বার। একটি মাত্র বুকিং নাম্বার 8420089284 8420089284। আজকের মতো জ্যোতিষ তথ্য অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, কিন্তু দেখা হবে আগামী অনুষ্ঠানে। এবং আগামী অনুষ্ঠানে আমরা কথা দিচ্ছি অনেক বেশি তথ্য আপনাদের সামনে আমরা সম্প্রদান করব। আজকের মতো জ্যোতিষ তথ্য অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।